করো আজকে কখন করবে কখন করবে এই পর্যন্ত করতে হবে এটা বললাম আজকে এই মালটা এখান থেকে এই যে এই বরাবর এই বরাবর এখান থেকে এরপরে গাড়িটি মারো আমাকে রিকোয়েস্ট করা না করা দুটোই সময় পুরসভা বারবার বলা সত্ত্বেও কিছু মানুষ দুষ্ট মানুষ থাকেন তো তারা তাদের পুকুর ডোবা খুব স্লো মোশনে ভর্তি করেন, তারা একটু সময় হাতে নিয়ে ভর্তি করেন, তার কমপ্লেইনও আসে আমাদের কাছে দেরিতে। এবার কমপ্লেইন আসার পরে প্রসেসিং করতে তো একটা সময় লাগে, ইন্সপেকশন করা, ইন্সপেকশন করে তার চিঠি চাপাটি হিয়ারিং করা করে একটু সময়, এই সময়টা লাগার মধ্য দিয়েই যে যা যতটা পারে এগিয়ে যায়। এই আমাদের উত্তর দমদমের 17 নম্বর ওয়ার্ডেও এই পুকুরটা পার থেকে কিছুটা কিছুটা করে ভরাট করতে করতে যখন আমাদের কাছে অবজেকশন এলো, আমরা নোটিশ ধরাবার সঙ্গে সঙ্গে তারা তার উপরে বাঁধিয়েটা দিয়ে এটা যেন বহুদিনের পুরনো পুকুরটা ছোট এরকম দেখাবার চেষ্টা করেছিলেন। যখন আমার ইঞ্জিনিয়াররা এনকোয়ারি করে পরিষ্কার বুঝলো যে এই বাঁধানোটা আমাদের নোটিশ পাওয়ার পরে আমরা পরিষ্কার অ্যাকশন নিলাম, আজকে সেই জায়গাটা ভেঙে ঢালাইটা ভেঙে পুকুর যতটা জায়গা ছিল ততটা জায়গায় আবার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। এখন ডেটটা এক্ষুনি মনে নেই, জানতে পেরেছি বলেই তো আজকে ভাবতে পারছি।